এই কান্না উনার সহধর্মিনীর কান্না, মাত্র 6 মাস আগে বিয়ে হয়েছে, শ্রীমঙ্গলে ট্রাকের চাপায় উপপ্রকৌশলী জহিরুল ইসলাম নিহত হয়েছেন, মাত্র 6 মাস আগে বিয়ে হয়েছে, বিয়ের পর 6 মাসের মধ্যেই জহিরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আল্লাহ যেন তার পরিবারকে সবর করার তৌফিক দান করেন। মন পাটে মারছে ধাক্কা, মানে একদম রিপিট হয়ে গেছে, তখন দরজা অনেক নিয়ে কোনো অবস্থা খারাপ আছে না, তখন লড়া সারা আছে, তখন কিছু অবস্থায় বডিটা স্টাক লাগে গেছে সিটিআরই, তখন আমরা চেষ্টা করি পারছি না, পরে গাড়ির বাম্পার খুলিয়া বাম্পার দিয়ে খেজা দিছি পারছি না, রশি লাগাইয়া টানছি পারছি না, এক পর্যায়ে টায়ার্ড হইয়া বাদে পুলিশ আইসেন, ফায়ার সার্ভিস আইসেন, তারা বাদে এসে চেষ্টা করছে বার করা, এমন অবস্থায় যখন দেখছি ফায়ার সার্ভিস পুলিশ আইসেন, তখন আমি কইছি প্লিজ আপনারা এনডে বার করেন, আমি এনডে লইয়া যাব, তখন কেউ কেছেন শ্রীমঙ্গল যাওয়াকে মরিয়া দেওয়া, পরে আমি মরিয়া স্যার তান্ডে লইয়া আইছি, আবার হতে তান্ডে দিকেলাম আপনার নাম্বার বা কিছু জানেন না, টাইম কিছু জানেন না, পরে আমি গাড়ি দুইয়া সড়কও জনপথ ইন্টারনেটও সার্চ করছি, করিয়া তারা হেড অফিসের 333 নাম্বার লইছি, লইয়াও 333 ফোন দিয়েছি, ফোন দিয়া আমার নাম পরিচয় দিয়া ডিটেলস দিয়া তারা মরিবাগার ইঞ্জিনিয়ার আপনার নাম দিয়েছে, তাইনের নাম দিয়া উদ্দিন তাইনের নাম্বার দিয়েছেন, দেওয়ার পরে ও নাম্বারে ফোন করিয়া তারা কইছে শ্রীমঙ্গল অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা দুইজন স্টাফ একজন যে আমি লইয়া আর আমার একজনের অবস্থা গুরুতর, দেখুন গ্যাস স্টাক লাগিয়ে গেছে, চেষ্টা করতে উদ্ধার কমি আপনারা অন্য মানুষ করেন, পরে তারা লুকাইছেন ইমার্জেন্সি দেওয়া বলছেন, পরে আমিও লইয়া আইছি একজন আসা ওরা তার মানে আমি এ সময় তুলালাম আর আওয়ার সময় দেখছি আল্লাহর আসরা না, তো আমার মনে হয় স্পট দেবে। সাথে যিনি ছিলেন উনি গুরুতর আহত হয়েছেন, উনি ড্রাইভিংয়ে ছিলেন, উনাকে মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করেন এবং মরহুম জহিরুল ইসলামের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমিন।